দেশের ফুটবল উন্নয়নে দুই হাজার সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে কোটি কোটি লাখ লাখ টাকা টাকা এর মধ্যে সম্ভাব্য আয় বাজেট ঘাটতি থাকছে বাইশ কোটি বিশ লাখ টাকা যা পৃষ্ঠপোষকদের কাছ থেকে পাওয়ার আশা করছে দেশের ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা বাফুফে শনিবার রাজধানীর পাঁচ তারকা হোটেলে বাফুফের এজিএমএ নতুন এই বাজেট অনুমোদিত হয়েছে সালে মাস শেষ হতে চলেছে আর তিন মাস পর ফুটবল ফেডারেশনের বর্তমান কার্যনির্বাহী কমিটির চার বছরের মেয়াদ পূর্ণ হবে এই অবস্থায় রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে বাফুবের এজিএম এ নতুন বাজেটটি অনুমোদিত হয় যেখানে দু ও চব্বিশ অর্থ বছরে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সব কর্মকাণ্ডে ব্যয় ধরা হয়েছে তিপ্পান্ন কোটি উনষাট লাখ টাকা ব্যয়ের খাতগুলো হচ্ছে ঘরোয়া বিভিন্ন প্রতিযোগিতা এলিট একাডেমি পরিচালনায় ব্যয় আন্তর্জাতিক টুর্নামেন্ট আয়োজন এবং দেশি বিদেশি কোচ এবং বাফুফের কর্মচারীদের বেতন ও বোনাস তবে এর মধ্যে সম্ভব আয় ধরা হয়েছে একত্রিশ কোটি ঊনপঞ্চাশ লাখ টাকা আয়ের খাতগুলো হচ্ছে পৃষ্ঠপোষকতা ফিফার অনুদান এফসির অনুদান ভেনুর বোর্ড বিজ্ঞাপন সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন এবং জাপান ফুটবল অ্যাসোসিয়েশন থেকে অনুদান এবং আন্তর্জাতিক টুর্নামেন্ট আয়োজন থেকে আয় বাজেটে ঘাটতি রয়েছে বাইশ কোটি বিশ লাখ টাকা ঘাটতির অর্থ পৃষ্ঠপোষকদের কাছ থেকে পাওয়ার আশা করছে দেশের ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা দুই চব্বিশ সালে কি বাজেট হবে সেই বাজেটে কিছু ঘাটতি আছে এই ঘাটতিটা আমরা কিভাবে পূরণ করব সেটি আমরা স্পন্সর থেকে এবং আমরা যুব ক্রীড়া মন্ত্রণালয়ে আমরা একটা চিঠি দিয়েছি সেখান থেকে যে ঘাটতি আছে সেটি আমরা পূরণ করব। আগামী মৌসুম থেকে লীগের শীর্ষ চার দল নিয়ে আয়োজিত হবে সুপার কাপ আর লিগ এবং ফেডারেশন কাপের চ্যাম্পিয়ন দলকে নিয়ে হবে চ্যালেঞ্জ কাপ তো আমাদের ইচ্ছা আছে পরবর্তী সিজন আরো দুটো টুর্নামেন্ট বেশি করা যার মধ্যে একটি হচ্ছে আপনাদের বহুল প্রতীক্ষিত সুপার কাপ আর একটি হচ্ছে চ্যালেঞ্জ কাপ এছাড়াও এবারের এ নতুন করে চার ক্লাব যুক্ত হওয়ায় মোট কাউন্সিলরের সংখ্যা দাঁড়িয়েছে একশো একান্ন আসমাউল মোত্তাকিন নিউজ ফোর ঢাকা